হ্যালো ক্লাস 8, কেমন আছো? আশা করি ভালো আছো। গত ক্লাসগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমি গত ক্লাসে বলে দিছিলাম যে হচ্ছে আমরা ইন্টারগেটিভের উপর আজকে লাস্ট ক্লাস নিব, এবং আজকে আমাদের সেই ইন্টারগেটিভের লাস্ট ক্লাস, ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমি আজকে শেষ ক্লাস নিচ্ছি। আশা করি বিগত ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এখন বিষয় হচ্ছে যে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সগুলোকে যতটুকু বুঝতে পেরেছি অতটুকু ওই যতটুকু বুঝতে পেরেছি অতটুকু দিয়েই আমাদেরকে প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে হবে, না হলে পরবর্তীতে আবার আমরা হচ্ছে এটা ভুলে যেতে পারি। তাহলে এখন চলো ক্লাসে যাই। আজকে আমরা সেই ওই দিন আমরা হচ্ছে এইখান থেকে শেষ করেছিলাম যে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে আমরা হচ্ছে ইন্টারগেটিভ করার সময় নেভারের জায়গায় আমরা কী করতে হবে, এভার বসাইতে হবে। আর নেভারের পরে যেই ভার্বটা থাকবে, যে ভার্বটা থাকবে সেই ভার্বটা উপর বেস করে যদি ভার্বটা পাস্ট হয় তাহলে ডিডেন্ট বসাতে হবে, আর যদি পাস্ট হয় প্রেজেন্ট হয় তাহলে ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত না থাকে তাহলে তখন আমরা ব্যবহার করবো হচ্ছে ডু ব্যবহার করব। আর যখন হচ্ছে দেখি যে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত আছে তখন আমরা ডাজ ব্যবহার করব। তবে অবশ্যই নট ব্যবহার করব না, কারণ হচ্ছে আমরা নেভার আছে, নেভার নেভার শব্দটা নেগেটিভ। তাহলে আমরা কি করব, এখন থেকে যদি নেভার যুক্ত সেন্টেন্স থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে তোমাকে ইন্টারগেটিভ করতে হলে নেভার নেভারের জায়গায় ইভার বসাই দিতে হবে। আর একটা কাজ করতে হবে, পরে ভার্ব যেমন প্লে, প্লেটা আছে প্রেজেন্ট ফর্ম, আবার হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত নাই, তাহলে এই কারণে আমরা কী করলাম একটা ডু ব্যবহার করছি। তাহলে ডু ইউ ইভার ফুটবল, প্লে ফুটবল। দেখো এই জিনিসটা একদম সিম্পল, একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবে। আর একটু দেখো, খেলকে দেখো পরে সেন্টেন্সটা, আই হ্যাভ নাথিং টু ডু। নাথিং থাকলে এনিথিং হয়, আমি এই জিনিসটা তোমাদেরকে বলেছিলাম মুখস্থ করে ফেলতে, যে নেভার থাকলে এভার হয়, নাথিং থাকলে এনিথিং হয়, এই জিনিসগুলোকে গত ক্লাসে বলেছিলাম মুখস্থ করে ফেলতে। ইনশাল্লাহ মুখস্থ করে ফেলেছো। তাহলে এখন দেখো আমরা পরে চলে যাই প্রশ্ন, দেখো এখানে পরে প্র্যাকটিসগুলোতে চলে যাই। এখানে আমি যেটা দেখতেছি যে এখানে খেয়াল দেখো, খেয়াল করে দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি হচ্ছে নাথিং থাকে, সাবজেক্টটাই যদি নাথিং হয়, আমরা সবসময় জানি যে একটা সেন্টেন্সের সাবজেক্টটা ম্যাক্সিমাম সময় সবসময়ই বেশিরভাগ সময়ই প্রথমে বসে। এখন হচ্ছে এই এই সাবজেক্টটা যদি হচ্ছে নাথিং হয়, আমরা অন্য সময় এক সময় দেখছিলাম যে নাথিং থাকলে সেন্টেন্সের মাঝখানে মাঝে যদি নাথিং থাকে তাহলে ওইটার পরিবর্তে আমরা এনিথিং বলে করেছিলাম। আর এই ক্ষেত্রে একটু ডিফারেন্স সেটা হচ্ছে কি, যদি দেখো যে সাবজেক্টটাই নাথিং হয় মানে প্রথমেই নাথিং বসে, তাহলে ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে বললে খুবই সহজ, একদমই সহজ। ওই নাথিংয়ের পরিবর্তে শুধুমাত্র হোয়াট ব্যবহার করলেই আমাদের এটা ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে এখন সেন্টেন্সটা খেয়াল করে দেখো যে হচ্ছে আমি এখানে পরিবর্তনটা কোথায় করেছি। এখন দেখো নাথিং ক্যান রুইন হিম, তাহলে এখন দেখো এই নাথিংয়ের পরিবর্তে আমি ইন্টারোগেটিভ করার সময় কী বসিয়েছি, হোয়াট ব্যবহার করেছি। তাহলে এখন কী হচ্ছে, হোয়াট ক্যান রুইন হিম, তার মানে এখন কী কী হলো যে হচ্ছে আমরা নাথিংয়ের পরিবর্তে হোয়াট ব্যবহার করলাম, তাই না? তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা পরিবর্তন কোথায় করলাম। তাহলে নাথিং যুক্ত সেন্টেন্সকে দুইটা ধরনের নিয়ম, দুই ধরনের নিয়ম আছে। একটা হচ্ছে কি, নাথিং যদি সেন্টেন্সের মাঝখানে থাকে, মাঝে বসে, তাহলে ওই সেন্টেন্সটা হচ্ছে কি এনিথিং বসে নাথিংয়ের পরিবর্তে। আর যদি দেখি নাথিং সেন্টেন্সের প্রথমে বসে বা সাবজেক্ট হয়ে বসে তখন কী করতে হবে, তখন হচ্ছে নাথিংয়ের পরিবর্তে হোয়াট ব্যবহার করতে হবে। হোয়াট ব্যবহার করলেই এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না আশা করি। তাহলে আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। দেখো রুল 14, এটা একটু একটু ভালোভাবে বুঝতে হবে, এটা কিন্তু ম্যাক্সিমাম সময় তোমাদের একটা থাকেই বলি। তাহলে এখানে আমি একটা খেয়াল করে দেখো যে হচ্ছে এখানে লেখা আছে এভরিবডি, এভরি ওয়ান, অল, এই তিনটা জিনিস যদি থাকে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, তাহলে এই জায়গাটা আমি সুন্দরভাবে তোমাদের লিখে লিখে দিয়ে দিছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে কী বলছে, এভরিবডি, এভরি ওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তরিত করার সময় এভরিবডি, এভরি ওয়ান, অল এর পরিবর্তে হু ব্যবহার হয়। তাহলে এই তিনটার পরিবর্তে আমরা কী ব্যবহার করবে, হু ব্যবহার করবে। তাহলে মনে থাকবে, তাহলে হচ্ছে কি আমাদের একটু এতটুকু জানতে পারলাম যে যদি কোনো সেন্টেন্সে এভরি ওয়ান, এভরিবডি, অল যুক্ত সেন্টেন্সটা এগুলো সাবজেক্ট হিসেবে বসে তখন আমাদের ইন্টারগেটিভ করতে বললে এগুলোর পরিবর্তে আমরা কী বসাবো, হু ব্যবহার করব। তারপরে কী করতে হবে, তারপর প্লাস হচ্ছে সাবজেক্টে, সাবজেক্ট অ্যান্ড হচ্ছে টেন্স। তারপরে এরপরে আমাদের কী দেখতে হবে, যে এরপরে মনে করো যে টেন্সটা দেখতে হবে যে টেন্সটা কোন রূপে আছে।
তো টেন্সটার উপর ডিপেন্ড করে আমরা কি করতে হবে, যদি প্রেজেন্ট ফর্ম হয় ভার্বের সাথে এস বাই এস যুক্ত না থাকে তাহলে ডন্ট হবে, যদি দেখি ভার্বটা প্রেজেন্ট পাস্ট ফর্মে আছে তাহলে ডিডেন্ট হবে, আর যদি দেখি যে হচ্ছে ভার্বটার সাথে এস বাই এস যুক্ত আছে তাহলে ডাজেন্ট হবে। তারপরে কি হবে, তারপরে ভার্বটার বেস ফর্ম, ভার্বটার বেস ফর্ম মানে ভার্বটা যেই রূপই থাকুক না কেন ওইটার একটা তো বেস ফর্ম যে আসল রূপ সেই রূপে আমাদের বসাতে হবে, তারপরে ভার্বের বাকি অংশ। আশা করি এটা বুঝতে পেরেছো। তার মানে আমি আবার বলি, এভরি ওয়ান এভরিবডি, তারপরে হচ্ছে অল যদি থাকে, এগুলো যদি থাকে তাহলে আমরা এগুলোর পরিবর্তে হু ব্যবহার করবো, ইন্টারোগেটিভ করার সময় হু ব্যবহার করবো। তারপরে দেখো সাবজেক্ট অ্যান্ড টেন্সের ওপর অনুযায়ী, সাবজেক্ট এবং টেন্সের অনুযায়ী আমাদের কী করতে হবে, তোমার হচ্ছে ডন্ট ডিডেন্ট ডাজেন্ট ব্যবহার করতে হবে। ডন্ট কখন ব্যবহার করতে হয় আমি আগে বলেছি, ডন্ট কখন ব্যবহার করতে হয় যদি দেখি যে ভার্বের সাথে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বটার সাথে এস বা ইয়েস যুক্ত নাই, তখন আমরা কি করব এটা ডন্ট ব্যবহার করব। আর যখন দেখব যে ভার্বটা পাস্ট রূপে আছে, ভার্বের সাথে ইডি যুক্ত আছে বা ভার্বটা পাস্ট রূপে আছে, তখন আমরা কি করব, তখন ভার্বের সাথে তখন আমরা ওই সেন্টেন্সে ডিডেন্ট ব্যবহার করব। আর যখন দেখব যে সাবজেক্টের ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত আছে, তখন আমরা কি করব, তখন ডাজেন্ট ব্যবহার করব। ওকে, তারপরে আসো তাহলে আমরা একটা উদাহরণে চলে যাই। তাহলে খেয়াল করে দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি উইনার। তাহলে এখন দেখো এই যে মানে এসটা দেখো, এটা ভার্ব, এটা কি ভার্ব না, ওয়ান্টস চাওয়া, এটা হচ্ছে কি এটা ভার্ব। তাহলে এটা শেষে কি এস বাই এস যুক্ত আছে, আছে। তাহলে এভরিবডি ওয়ান্টস টু বি উইনার। তাহলে এখন খেয়াল করে দেখো, আমি এটাকে যদি এখন ইন্টারোগেটিভ করতে যাই তাহলে আমি কি করতে হবে, এই যে এভরিবডি আমরা আগেই পড়েছি নিয়ম অনুযায়ী, এভরিবডির পরিবর্তে আমরা কি বসাবো, এভরিবডির পরিবর্তে আমরা হচ্ছে হু ব্যবহার করব। তাই আমি তাই ব্যবহার করেছি। তাহলে এভরিবডি হু, তাই না, এভরিবডি হু। দেখো ডাজেন্ট কেন ব্যবহার করলাম, হু এর পরে কেন ডাজেন্ট ব্যবহার করলাম, খেয়াল করে দেখো তো আগের নিয়ম অনুযায়ী আমাদেরকে কী করতে হবে, এই যে ডন ডন ডিডেন্ট ডাজেন্ট এগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমাকে এখন কোনটা কোনটা ব্যবহার করতে হবে, এই তিনটার মধ্যে কোনটা ব্যবহার করতে হবে সেটা বুঝতে হবে, কখন কোনটা ব্যবহার করব। তাহলে এখন খেয়াল করে দেখো যে হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু বি ওইনার। তাহলে এখন খেয়াল করে দেখো যে হচ্ছে এই ওয়ান্টস এটার মধ্যে ভার্বের শেষে এস বাই এস যুক্ত আছে, তাই না। তাহলে আমরা এখন কোনটা ব্যবহার করব, ভেরি গুড, ডাজেন্ট ব্যবহার করব, তাই না। তাহলে এখন তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, যে হু ডাজেন্ট, ঠিক আছে, ডাজেন্ট নিয়ে প্রবলেম হবে, হু ডাজেন্ট ওয়ান। দেখো এস আর নাই, ওয়ানটার সাথে এস নাই, কেন, কারণ এস এর কারণেই তো আমরা হচ্ছে এই ডাজেন্টটা ব্যবহার করলাম, তাই না। তাহলে এখন যেটা করলাম যে হু ডাজেন্ট ওয়ান টু বি উইনার। তাহলে এখন খেয়াল করে দেখো, এখন যেটা এখন যেটা আমরা এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না, তাহলে আশা করি বুঝতে পারছো। তারপরে এটা খেয়াল করে দেখো, এভরিবডি অল লাভস ফ্লাওয়ার্স, একই সেন্টেন্স, তোমরা যদি ওইটা আগেরটা বুঝে থাকো তাহলে এটা তোমরা নিজেরাই খুব ভালো পারবে। তাহলে দেখো এখানে হচ্ছে এভরিবডি বা অথবা অবলিক দেওয়া হচ্ছে অবলিক অল লাভস ফ্লাওয়ার্স। তাহলে এখন খেয়াল করে দেখো ভার্বের সাথে কি, ভার্বের সাথে আমাদের কি আছে, এস বা ইয়ে যুক্ত আছে, তাই না। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে যদি ইন্টারগ্রেটিভ করি তাহলে তাহলে কী হবে, তাহলে হচ্ছে কি এভরিবডি অল লাভস ফ্লাওয়ার্স, তাহলে হচ্ছে কি হু ডাজেন্ট, হু এভরিবডির পরিবর্তে আমরা এভরিবডি বা অলের পরিবর্তে আমরা কী বসাচ্ছি, হু ব্যবহার করছি, ঠিক আছে। আরেকটা কাজ করতে, ডাজেন্ট কেন ব্যবহার করলাম, কারণ হচ্ছে সেই ডাজেন্ট ব্যবহার করলাম শুধুমাত্র কি এই যে লাভস আছে, তার মানে কি ভার্বের শেষে এস আছে, ভার্বের শেষে এস রয়েছে। তাহলে এখন কী করলাম আমরা, এসটা কী করলাম এখানে হচ্ছে এস এর কারণে আমরা কী করলাম, ডাজেন্ট ব্যবহার করলাম, আর হচ্ছে এখানে এই যে লাভ ফলোয়ার্স, তাহলে ফলোয়ার, তাহলে হচ্ছে কী করলাম এখানে, তাহলে এখন যদি আমরা বলি যে এভরিবডি বা এভরিবডি অল এগুলো যদি থাকে তাহলে আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ করতে বললে পারবে তো নাকি, অবশ্যই পারবে। কারণ হচ্ছে কি যে এভরিবডি বা অল থাকলে আমরা কি এভরিবডি নো, তারপরে হচ্ছে তোমার এভরিবডি এভরি ওয়ান অল, এই তিনটা যদি থাকে তাহলে এগুলোর পরিবর্তে হু ব্যবহার করতে হবে। আর একটা কাজ করতে হবে যে আমরা যে যেটা করলাম যে হচ্ছে ভার্বের শেষে এস বা ইয়েস থাকার কারণে আমরা ডাজেন্ট ব্যবহার করলাম, যদি না থাকতো তাহলে ডন ব্যবহার করতাম, আবার যদি এটা ওয়ান্টেড হইতো মানে ভার্বের সাথে ইডি যুক্ত থাকতো তাহলে আমরা কী করতাম, ডিডেন্ট ব্যবহার করতাম। ওকে, তাহলে এখন ডাজেন্ট কেন ব্যবহার করলাম, কারণ লাভসের সাথে এস, লাভের সাথে এস যুক্ত আছে, তাই না। তাহলে লাভস, তাহলে এখন আমরা যেটা কী করলাম, ডাজেন্ট ব্যবহার করলাম শুধুমাত্র এসের কারণে। ওকে, তাহলে আশা করি এখন এগুলো নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তাহলে রুল 5-15 চলে আসি। রুল 15 দেখো একটা সিস্টেম আছে যেটা হচ্ছে কি, খেয়াল করে দেখো যে নোবডি, তারপর নান, নো ওয়ান, এই তিনটা
আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, ভালোভাবে মনে রাখতে হবে যাতে প্রবলেম না হয়। দেখো, নো নোবডি, নান, নো ওয়ান, সবগুলোই নেগেটিভ, কেউ না। এটা অর্থ হচ্ছে কেউ না। তাহলে এখন দেখো যে হচ্ছে যে এই অর্থগুলো সবগুলাই হচ্ছে নেগেটিভ ফর্মে আছে, সবগুলোই নেগেটিভ ফর্মে আছে। যদি এরকম দেখা যায় যে নোবডি, নান, নো ওয়ান এগুলো যদি থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমি যে একটা ফর্মেট দিয়ে রেখেছি এটা এটা বসাতে হবে। দেখো এখানে খেয়াল করে দেখো, নোবডি, নো ওয়ান, নান এর পরিবর্তে হু বসে, এটার বেলায়ও হু বসে, আর প্লাস হচ্ছে বাকি অংশ বসে, বাকি প্লাস হচ্ছে বাকি অংশ বসে। দেখো এগুলো কিন্তু একবারই সহজ, এই সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সটা একবারই সহজ। শুধুমাত্র ডিফারেন্স ছিল একটু, এটা ছিল হচ্ছে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকতে ওইটাতে একটু প্রবলেম ছিল। তাহলে তাহলে খেয়াল করে দেখ, আমার উদাহরণটা ভালো করে, ইয়াটা এক্সাম্পলটা ভালো করে বুঝো। এখানে বলা হয়েছে কি, নোবডি, নান, নো ওয়ান ইন্টারোগেটিভে রূপান্তরিত রূপান্তর করার সময় নোবডি, নান এবং হচ্ছে কি নো ওয়ানের পরিবর্তে হু বসে প্লাস বাকি অংশ বসে, আর কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। তাহলে ভেরি সহ, তাহলে খুবই সহজ, তাই না? তাহলে এখন আমরা খেয়াল করে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কী আছে, নোবডি কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ। তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে নোবডি আছে, নোবডি আছে, তাই না? তাহলে আমাদের পরিবর্তন করতে হবে কি, নোবডির পরিবর্তন করতে হবে। নোবডির পরিবর্তে আমরা কি করতে হবে, হু বসাইতে হবে, আর বাকিগুলো সেম একই রাখতে হবে। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো যে কি হচ্ছে যে হু কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ। তাহলে এখন দেখো আমরা কি করলাম, সে শুধুমাত্র নোবডির জায়গায় হু ব্যবহার করলাম, তাই না? খুবই সহজ। তারপর দেখো, নো ওয়ান ক্যান হচ্ছে কি বিট মি, বিট হিম। তাহলে তাহলে আমরা কি করলাম, শুধুমাত্র হু ক্যান বিট হিম। তাহলে এটা খুবই সহজ। যদি এখন একটা কথা মনে রাখতে হবে, নোবডি, নো ওয়ান, নান, নোবডি, নো ওয়ান, নান যদি থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, এগুলো থাকলে আমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র হু ব্যবহার করলেই হয়ে গেল, আর কোনো পরিবর্তন করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই এই ছিল আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। আশা করি সবগুলোই বুঝতে পারছো, আর আমি মনে করি যে এই যতটুকু অর্জন করেছো এই ক্লাসগুলো করে, বাকি মানে বলো যে এগুলো দিয়েই আমাদের বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ 100% কমন পাবো। এটা যদি ভালো করে বুঝতে হবে, মনে রাখতে হবে একটা জিনিস, আবার একটা কাজ, আমি যেহেতু ক্লাসগুলো অলরেডি করেছি, করে ফেলেছি, আর তো এটা করার প্রয়োজন নাই। আর সেক্ষেত্রে তোমরা কি করবে, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আর তোমাদের যে বই আছে বই থেকে তুমি যে এক্সট্রা প্র্যাকটিস যেগুলো পাওয়া যায়, এক্সট্রা প্র্যাকটিস বা বোর্ডে যেগুলো পাওয়া যায়, বোর্ডে বিভিন্ন বিগত সালের পরীক্ষায় যেগুলো এসেছিলো ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলোকে প্র্যাকটিস করবে বাসায় বেশি বেশি করে। তাহলে আমি এই কারণেই তোমাদের একটা কি করেছি, আমি একটা নিজেই একটা প্র্যাকটিসের জন্য আমি একটা কয়টা দেখো স্যান্ডেজ দিয়ে দেখলাম, এটা হচ্ছে তোমাদের বাসায় হোমওয়ার্ক। ইন্টারোগেটিভ করবে, তাহলে এখানে একটা খেয়াল করে দেখো, তাহলে হচ্ছে কি দে হ্যাভ অনলি টু কার্ডস, এটাকে নেগেটিভ করতে হবে। এভরি ওয়ান হেটস এ টেরোরিস্ট, এটাকে নেগেটিভ করতে হবে। তারপরে কী আছে, দিস 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 ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, এটাকে নেগেটিভ করতে হবে। তারপরে হচ্ছে কি, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, ইন্টারোগেটিভ করতে হবে। তারপর আই শ্যাল নট গো টু ঢাকা টুমোরো, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তারপরে ইউ নেভার প্লে ফুটবল, ইন্টারোগেটিভ করতে হবে। তারপর হচ্ছে এভরি ওয়ান হেটস এ টেরোরিস্ট, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে আমি এটাকে তোমাদের বাসার প্র্যাকটিসের জন্য দিয়ে দিলাম, আশা করি তোমরা এটা খাতায় উঠে রাখবে আর এবং হচ্ছে এটার প্র্যাকটিস করবে।
আমরা।